ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা চলে এসেছি নতুন একটি ভিডিওতে এই ভিডিওতে আজকে আমরা দেখব কীভাবে বাংলার শিক্ষা এস এম এস পোর্টালে মার্কস এন্ট্রি করতে হবে তার আগে যারা চ্যানেলে নতুন হয়ে এসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকবে বেলাইকানে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা ক্রোম ব্রাউজারে যেয়ে ডাব্লুডাব্লিউ ডট স্কুল ডট বাংলার শিক্ষা ডট ইন ক্লিক করার পর এরকম একটি পেজেতে নিয়ে যাবে প্রথমে এখানে ডাইস্কোড স্কুলের তারপর ইউজার নেম অর্থাৎ যে টিচার্স আইডি আছে ই পোর্টালে তার আগে প্রাইমারির ক্ষেত্রে পি বসাতে হবে বসিয়ে ইউজার নেমটি বসাতে হবে এবার পাসওয়ার্ড যেটি অফিস আপনাকে সরবরাহ করবে সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে আর ক্যাপচার ডাটা দিয়ে সাইন ইন করতে হবে করার পর পরবর্তী পেজে এরকম একটি পেজে নিয়ে যাবে স্কুল ওয়াই ড্যাশবোর্ডে সেখানে যেয়ে আপনাদেরকে মার্কস এন্ট্রি করতে হবে ওপরে যেয়ে বাঁদিকের থ্রি ডট লাইন দেখতে পাচ্ছেন বাঁদিকে এই লাইনে ক্লিক করলে এরকম তিনটি মেনু খুলে যাবে এরকম কতগুলি মেনু খুলে যাবে ইভ্যালুয়েশান অ্যাকাডেমিক্স ওয়েবসাইট কন্টেন্ট আর চেঞ্জ পাসওয়ার্ড এখানে ইভ্যালুয়েশানে প্রথম যে অপশানটি রয়েছে সেটি ক্লিক করতে হবে ক্লিক করলে এরকম আরেকটি মেনু খুলে যাবে অ্যালোকেশান মার্কস এন্ট্রি সামেটিভ মার্কস এন্ট্রি ফরমেটিভ মার্কশিট দু হাজার বাইশ মার্কশিট দু হাজার একুশ এখানে আমরা মার্কস এন্ট্রি সামেটিভ প্রথমে তারপর পরবর্তীতে মার্কস এন্ট্রি ফরমেটিভ নাম্বারগুলি বসাবো আর মার্কশিট দেখতে চাইলে মার্কশিট দু হাজার বাইশে যে মার্কশিট সেটা আপনারা দেখতে পারবেন এখানে মার্কস এন্ট্রি সামেটিভে আন্ডারে কতগুলি এখানে যেমন সিলেক্ট সাবজেক্ট করতে হবে এভিলিটি ক্লাস ওয়ানের ক্ষেত্রে এবিলিটি টু কমিউনিকেট এবিলিটি টু কোয়ার্ডিনেট এবিলিটি ইন প্রবলেম সলভিং এবিলিটি ইন মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল কোয়ার্ডিনেশান এই সাবজেক্টগুলির আন্ডারে নাম্বারগুলি বসাতে হবে ক্লাস ওয়ান টু এর ক্ষেত্রে এই সাবজেক্টগুলি বসাতে হবে এরপর যে টার্মে আপনি সিলেক্ট করবেন ইভ্যালুয়েশান ওয়ান ইভ্যালুয়েশান টু এভ্যালুয়েশান থ্রি প্রথমে আপনার ইভ্যালুয়েশান ওয়ানটি কমপ্লিট করার পর এভ্যালুয়েশান টুটি খুলবে এবং যে ক্যাটাগরিতে আপনি নাম্বারটি সিলেক্ট করতে চাইছেন ফরমেটিভ হলে ফর্ম্যাটিভ ইভ্যালুয়েশান আর সামেটিভ হলে সামেটিভ ইভ্যালুয়েশান এটা দেখাবে তারপর আমরা এখানে সেকশান এ এবিলিটি টু কমিউনিকেট টার্ম ইভ্যালুয়েশান ওয়ান এটা ফর্মেটিভ ইভ্যালুয়েশান একাডেমিক ইয়ার দু হাজার বাইশ দি সার্চ নীল নির্লংয়ে যে সার্চ বাটনটি রয়েছে সেটি সার্চ করলেই ছাত্রছাত্রীদের নামগুলি নিচেই চলে আসবে এবার এখান থেকে ক্লাসটি আগেই সিলেক্ট করে নিয়েছেন যে ক্লাসের জন্য আপনি নাম্বারটি এন্ট্রি করছেন ফরমেটিভের ক্ষেত্রে বা সামেটিভের ক্ষেত্রে আপনি ক্লাসটি আগে থেকে সিলেক্ট করে নিতে হবে সেকশনও সিলেক্ট করে নিতে হবে সেকশানে এগুলি সিলেক্ট করার পর আপনি সার্চ বাটনে ক্লিক করলেই আপনারা এরকম একটি পেজে আপনাকে নিয়ে যাবে এখানে যে ইন্ডিকেটারগুলি রয়েছে প্রতিটি সাবজেক্টের আন্ডারে এই নাম্বারগুলি বসাতে হবে এখানে পার্টিসিপেশান কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সারিং ইন্টারপ্রিটেশন অ্যান্ড অ্যাপ্লিকেশান এইগুলি যতগুলি আছে এগুলি পাঁচটি যে ইন্ডিকেটার আছে এটি বসিয়ে সাবমিট সেভ সিলেবাস ড্রাফ করে দেবেন তাহলে এই নাম্বারটি তিরিশ মিনিট পর এটি মার্কশিটে চলে আসবে মার্কশিট দেখতে চাইলে এখানে মিডিয়াম বেঙ্গলি এখানে ক্লাসটা সিলেক্ট করতে হবে যে ক্লাসের জন্য আপনি মার্কশিট দেখতে চাইছেন ক্লাস ওয়ানের হলে আর যে সেকশান সেই সেকশানটি এখানে দিতে হবে দেওয়ার পর সার্চ বাটনে ক্লিক করলে ওই ক্লাসের সমস্ত মার্কশিটগুলি আপনি দেখতে পাবেন ওখানে যে ওখানে যে হলুদের ওপর যে চোখের মতো অংশ দেওয়া আছে ওই অংশটি ক্লিক করলেই মার্কশিটটি দেখা যাবে সেই ক্লাসের আজকে ভিডিও এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং